ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কার্যালয় উদ্বোধন ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 11টায় ভৈরবের বাগানবাড়ি রোড এলাকায় এই অফিস উদ্বোধন করা হয়। সংগঠনের সভাপতি আসাদুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। ফিতা কেটে নতুন অফিসটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান সবুজ সহ অন্যান্য অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, বিএনপি ও স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিপিজিএ এবং সর্বস্তরের সাংবাদিকদের স্বাগত জানাচ্ছি। আসলে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া হচ্ছে সাংবাদিকতা জগতে গুরুত্ব সাধন। তো আমরা ইলেকট্রনিক্স মিডিয়া যেটি দেখি যে সংবাদের শোনার সাথে সাথে আমরা সেই ছবিটাও দেখতে পারি। বাংলাদেশে এটা যাত্রা কিন্তু খুব বেশি দিন হয়নি যে এটি শুরু হয়েছে। চ্যানেল আইন মাধ্যমে শুরু, পরবর্তীতে আমরা দেখলাম যে এটিএন বাংলা সহ বর্তমানে 40টির উপরে টেলিভিশন রয়েছে এবং প্রতিটা চ্যানেলেই প্রচুর সংখ্যক সাংবাদিক রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে গত 20-22 বছর ধরে এই মিডিয়াকে অপরের সুনামের সাথে তাদের সাংবাদিকতা পরিচালনা করে আসছে। তো আমি বিশ্বাস করি আজকের ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যেটি গঠিত হয়েছে সেটি সরকারের অন্যতম কাঠামো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করবে। সেই সাথে আমাদের উপজেলা প্রশাসনে কাজ করি এবং অন্যান্য দপ্তরে কাজ করি আমাদের যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আছে সেটি অত্যন্ত তথ্য নির্ভর ভাবে জনগণের কাছে পৌঁছে দিবে, এই প্রত্যাশা থাকলো।